আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে গর্ত হলেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করার দরকার হয় না। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, অনেকের দাঁতে এ ধরনের গর্ত হয়ে থাকে। তো ভিউয়ার্স, গর্তের পরিমাণটা দেখুন এখানে। এখানে যতটুকু গর্ত রয়েছে যদি এমন পজিশনে থাকে, আর সেই গর্তটা যদি দাঁতের ভিতরে যে পাল্প থাকে যেখানে দন্তমজ্জা থাকে সেই অবধি না পৌঁছায়, তাহলে সে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না, সে দাঁতটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের বেশ বড় একটি গর্ত রয়েছে, কিন্তু সেটি কিন্তু এখনও দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই অবধি পৌঁছায়নি, তার জন্য এটি ফিলিং এর মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে। ভিউয়ার্স, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের তিনটি স্তর দেখা যাচ্ছে। একটি দাঁতে তিনটি করে লেয়ার থাকে, প্রথমটাকে আমরা এনামেল বলি, এবং তারপরে রয়েছে ডেন্টিন অংশ, এবং তারপরে রয়েছে পাল্প, রয়েছে ক্যানেল রয়েছে। তো ভিউয়ার্স, যখন দাঁতে ক্যারিজে আক্রান্ত হয় সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সেটি দাঁতের উপরিভাগে বা এনামেল অংশে থাকে, এবং পরবর্তীতে সেটি ডেন্টিন অংশে চলে আসে ধীরে ধীরে। এবং যখন ডেন্টিন অংশে চলে আসে তখন যদি দাঁতের উপরে বড় গর্তও থাকে আর সেটি যদি ডেন্টিন অংশে সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু সেটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। যেমনটি এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, যে উপর থেকে ক্যারিসটি এসে দাঁতের এখনও পর্যন্ত পাল্প অবধি আসেনি, এর জন্য এমন দাঁতে কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। দাঁতে যদি অনেক বড় গর্ত হয় সেক্ষেত্রেও সেই গর্তটা যদি পাল্প অবধি না পৌঁছায়, সেক্ষেত্রে সে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এটির বিপরীত দাঁত হচ্ছে এটি, যেমনটি এখানে পালপাইটিস হয়ে গেছে, অর্থাৎ দাঁতের উপরে বড় গর্ত হয়ে সেই গর্তটি ধীরে ধীরে কিন্তু দাঁতের ভিতরে যে পাল্প থাকে সে পাল্প অবধি চলে আসছে। তো ভিউয়ার্স, এমন পজিশনে দাঁতে যন্ত্রণা হয়, দাঁতে ব্যথা হয়, দাঁতের গোড়া ফুলে, কিছুদিন বাদে বাদে ব্যথা হয় যখন দাঁতে পালপাইটিসে আক্রান্ত হয়। যেমন এখানে দেখুন যে দাঁতের যে উপরে গর্তটি ছিল, যে ক্যাভিটিটি ছিল, সেটি পাল্প পর্যন্ত চলে আসছে, আর এই ক্ষেত্রে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয়। সাধারণত এই ধরনের যে দাঁতগুলো দেখা যায়, অর্থাৎ দাঁত অর্ধেকেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবং এখানে যে পজিশনটা যেমনটি দেখতে পাচ্ছেন, এতটুকু যদি দাঁত ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে দাঁতটি অনায়াসে সেটি সে দাঁতের পাল্প ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর এমন দাঁতের জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট কিন্তু করাতে হয়। তবে যদি গর্তটি সামান্য হয়, অর্থাৎ দাঁতটি যদি পালপাইটিসে আক্রান্ত না হয়, তাহলে সেটি ফিলিং করা যাবে। যদি গর্তটি ছোট থাকে বা বড় থাকে, সেটি যদি পাল্প অবধি না পৌঁছায়, তাহলে সেটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে। যেমনটি এখানে দেখুন, এই দাঁতটি কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে। ভিউয়ার্স, এখানে এক্সরের মাধ্যমে আপনারা দেখছেন, যদি এমন একটি দাঁত আপনারা এক্সরে করানো হয়, তাহলে ঠিক এমন দাঁতটি যখন এক্সরে করা হবে তখন দেখা যাবে ঠিক এই যে পজিশনটা। ভিউয়ার্স, ওই যে বলছিলাম দাঁতের তিনটে করে লেয়ার থাকে, তো এখানে দেখুন যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটি হচ্ছে এনামেল, এবং তারপরে যে একটু কালো কালো দেখা যাচ্ছে এটি ডেন্টিন অংশ, এবং এখানে যে পাল্প একটা ছায়ার মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে দাঁতের ভিতরে পাল্প। এই দাঁতটিতে এটি হচ্ছে দাঁতের ভিতরের পাল্প। তো দেখুন এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন, এখানে যে দাঁতটি ভেঙে গেছে এই ভেঙে যাওয়া অংশটুকুই এখানে কালো দেখাচ্ছে, এবং ভেঙে যাওয়ার ফলে এখানে দাঁতের যে পাল্প রয়েছে সেটি এখান থেকে শুরু হয়েছে এবং দাঁতের শিকড়ের ভিতরে চলে গেছে। তো ভিউয়ার্স, এখানে যে পাল্প পর্যন্ত এই যে গর্তটা পাল্পের কাছাকাছি চলে আসছে, তো এমন দাঁতে আপনাকে অবশ্যই, যদি এই দাঁতটি আপনি রাখতে চান ব্যথামুক্তভাবে, আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করায় তারপরে সে দাঁতটি রাখতে হবে। যদি কি না দেখা যায় যে গর্তটা এই পর্যন্ত, এই দাঁতের যদি এই পর্যন্ত থাকতো, সেক্ষেত্রে সেটি ফিলিং করা যেত, ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যেত। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, যে অনেক অংশই দাঁতের ভেঙে গেছে, এতটা ভেঙে যাওয়ার পরেও দাঁতের কিন্তু এখনও পাল্প সুরক্ষিত রয়েছে। তো এক্ষেত্রে দাঁতে সামান্য সেন্সিভিটি বা শিরশিরে ভাব অনুভব হলেও যন্ত্রণা হয় না। তো ভিউয়ার্স, এই পজিশনে আপনি ফিলিং করাতে পারবেন, এমন পজিশনে ফিলিং করায় নিলে আপনাকে আর রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে না। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখুন, এখানে অনেক বড় একটি ক্যাভিটি দেখা যাচ্ছে দাঁতের উপরে, অনেক বড়, যেটি আসলে অনেক বড়ই, পুরোটা দাঁত জুড়ে বললেই চলে। এত বড় গর্ত হওয়া সত্ত্বেও এই দাঁতটিতে কিন্তু এখনও পর্যন্ত ব্যথা হয়নি। তার কারণ হলো দাঁতের ভিতরে যে পাল্পটি থাকে সেই অবধি গর্তটা এখনও যায়নি, আর তার জন্যেই এটি কিন্তু ট্রিটমেন্ট করে এটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে। এমন দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নিলে সেটি ভালো হয়ে যাবে।
ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটি ক্যাভিটি দেখা যাচ্ছে। এটি হচ্ছে বেশ বড় ধরনের ক্যাভিটি এবং এটি হচ্ছে বেশ ছোট একটি ক্যাভিটি, এটি ক্যারিজ বলা চলে। তো ভিউয়ার্স, যখন এই দাঁতটি দেখতে পাচ্ছেন যে এই দাঁতটিও কিন্তু এখনও পর্যন্ত ফিলিং করার উপযোগী রয়েছে, কারণ এই দাঁতটি যতটুকু গভীরতা আপনারা দেখতে পাচ্ছেন, এটি এখনও পর্যন্ত দাঁতের পাল্প অবধি এখনও পর্যন্ত পৌঁছায়নি বা পাল্পে এখনও পাল্পাইটিসে আক্রান্ত হয়নি এই দাঁতটিও তাই। আর তার জন্য কিন্তু এই দাঁত দুইটা ফিলিং করা গেছে, যেমনটি এখানে দেখুন, এই দুটো কিন্তু ফিলিং করে আগের মতো করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো, কিছুদিন আগে একটি ভাই আমাকে একটি দাঁতের ছবি সেন্ড করেছিলেন আর জানতে চেয়েছিলেন যে দাঁতের ট্রিটমেন্টটা কী করা উচিত। তো আমি তাকে পরামর্শ দিচ্ছিলাম যে দাঁতটি আপনাকে জাস্ট ফিলিং করে নিলেই হবে। তো তিনি যখন একজন চিকিৎসকের কাছে গিয়েছিলেন, চিকিৎসক তাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার জন্য পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আদৌ সেই দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করার উপযোগী দাঁত ছিল না। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে এবং কেমন দাঁত ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে, আবার গর্ত পাইলেই কেন ফিলিং করা যাবে না, কোন গর্তে ফিলিং করা যাবে, গর্তের পরিমাণটা কেমন হলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে, বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এর জন্য মূলত আমার ভিডিওটি তৈরি করা। তো ভিউয়ার্স, দাঁতে যদি বড় গর্ত হয় আর বড় গর্ত হলে সেই দাঁতটি আপনার ফিলিং করার পজিশনে থাকে, অবশ্যই ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে। আর যদি এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বেশ একটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, এখানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, বেশ ছোটোখাটো গর্ত রয়েছে, এমন পজিশনেও আপনি ফিলিং করালেই ট্রিটমেন্ট হয়ে যাবে, কারণ ফিলিংয়ের মাধ্যমে কম খরচে ট্রিটমেন্ট হওয়া যায়। রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে বেশ ফিলিংয়ের থেকে কয়েক গুণ বেশি খরচ হয়ে থাকে। তো এর জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট না করে যদি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় সেটাই ভালো। তো ভিউয়ার্স, আশা করি বুঝে গেছেন যে দাঁতে কখন রুট ক্যানাল করাতে হবে বা কখন ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে। মোট কথা, দাঁতে যদি কখনও যন্ত্রণা হয়, 2 থেকে 3 বারের বেশি যন্ত্রণা হয়েছে, এমন দাঁতে সাধারণত পালপাইটিস রোগে আক্রান্ত হয়ে থাকে, তবে সেই দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে নেওয়া ভালো। আর যদি দেখা যায় যে দাঁতের উপরে কিছুটা গর্ত হয়েছে, এমনটি কিছুটা গর্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি ফিলিংয়ের মাধ্যমে সেটি ট্রিটমেন্ট করাই নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।